গান্ডুর মতো হুশ জ্ঞান নেই, সোশ্যাল মিডিয়াতে লেকচার, তোরা আবার কন্টেন্ট খুঁজিস, মারা নিতে চাস রাষ্ট্রের দায় ভার, রাষ্ট্রহেথায় পদ মারিতেছে, ছিঁড়িতেছে বাল সরকার, তোরা এখানে ভাষার শালীনতা চাস, খুঁজিস সমাজ শোধনের প্রতিকার। একটা ছেলে আমাকে রোস্ট করেছে, ভাবছি গুলিটা কোথায় মারব, বিশ্বাস হচ্ছে না, নিজেই দেখে নাও। তো কেমন আছো কার্টুন পোলারা? বাংলা ইউটিউব রোস্টার বলতে আমাদের মাথায় আসে এই পাবলিক গুলো কি? এগুলো তো জেরক্স মেশিন, সব কপি পেস্ট মারে, মাল তো এটা বাংলার আবিষ্কার দাবঙ্গাই। ও কি লাগছে! এই আবিষ্কারের থেকে ইন্সপায়ার হয়ে কিছু অদ্ভুত প্রাণী নিজেদের চ্যানেলের নাম দেয়, দা ডার্টি গাই, দা বিলা বয়, দা গান্ডু বয়। আজকে আমি দেখাবো ঢামনামিতে যে এদের থেকে এক ডিগ্রি উপরে, সোশ্যাল মেসেজ দা ইউটিউবে, বিড়ি খেতে খেতে যা ঠোঁট কালো, যাকে তোমাদের সবার লাগে ভালো, দা লেডিস ফিঙ্গার শো। সবাই হাততালি দাও। ওহো, এর কেসটা আমি বলছি, ইউটিউবের কানে কানে বলবেন দাদা ননভেজ 420 একটা ভিডিও দেখান তো। না না, একটু সস্তার মধ্যে দেখান। ইনি বঙ্গাইকে কপি করেন না, দ্যাটস সো ব্যাকডেটেড, ইউ নো, একটু আউট অফ দ্য ফ্লো স্বাদ চাই, তাই ননভেজ 420। সালা দুনিয়াটাই রাজচক্রবর্তী হয়ে গেল। চোদন আছে বস, প্রথমেই বলেছি লেডিস ফিঙ্গার শো এটা। এই মহিলা ঢামলামিতে অলরাউন্ডার, নেশাখোর, সত্যবাদী, সোশ্যাল মেসেজ দাতা, গালিবাজ, সবকিছুতে পারদর্শী। ইয়ো, দ্যাটস হোয়াট আই অ্যাম, বিচ। না সব ঠিক আছে, কিন্তু এটা কি, এই রকম এক্সপ্রেশন কেন? মানে বদন দেখানোর দম নেই গাড়ে সেটা বুঝলাম, সেটা না হয় ছেড়ে দিলাম, কিন্তু এটা কি, মানে রিভিউ দেওয়ার বেলা এই ছেলে এরকম কালামানিক চাঁদ রূপ ধারণ করে নাকি? উবেরওয়ালা যখন বলে দাদা রেটিংটা দিয়ে দেবেন, ওয়েটার যখন টিপস চাইতে আসে, ডিপ্রেশন কেন বেড়ে গেল দিদি? শস্যের মধ্যে ভূত না, প্যান্টের পকেটে রকেট দেখে ফেলে। তোমার ডিম্বাকৃতি থোবরার উপর ডিপ্রেশন হাই লেভেল বেড়ে গেছে পুরো বোঝা যাচ্ছে। বোকাচোদা, মেয়েদের মুখ ডিম্বাকৃতিই হয়, কেন বর্গক্ষেত্রাকার মুখ দেখেছিস কখনো? বিধিসম্মত সতর্কীকরণ, যারা ভাবে মেয়েদের গালাগালি দেওয়ার কোনো অধিকার নেই তাদের উদ্দেশ্যে একটাই কথা, নিকাল লাউড়ে পাইলি ফুরসাক মিনিকাল, কই জরুরত নেই হিন্দুস্তান কো তেরি, পাইলি ফুরসাক মে নিকাল ভোসলিকে। তুমি বাঞ্চদ মেয়েদের উদ্দেশ্যে খিস্তি দেবে সারাদিন, আবার মেয়েদের ইনবক্সে হাই হ্যালো বন্ধুত্ব করতে চাইও চোদাবে, এসে কেসে চলেগা ভাইয়া? সত্যি মন্টির ঠিক দেশেই জন্মেছে, এত হাওয়াস কোথা থেকে আসে ভাই? কি আর বলবো বলুন, লোকজন আজকাল আমাকে নিয়েও রোস্ট করছে, বিশাল ব্যাপার। তবে কার্টুন পোলা কিন্তু বেশ ভালোই ভিডিও করে, আমার তো বেশ ভালোই লাগলো। ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে, যান একবার চ্যানেলটা ভিজিট করে আসুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমার অনলাইন স্টোরে শীতের অনেক নতুন নতুন ঝাক্কাস ঝাক্কাস মাল এসেছে, ঠিক আছে? আগের ভিডিও থেকে তো অনেকগুলো অর্ডার পেয়েছি, অনেকগুলো ডেলিভারিও হয়ে গেছে, আর দামও কিন্তু খুব কম। একবার ইচ্ছে হলে ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, স্টোরটা ঘুরে এসো, কিছু পছন্দ হলে অবশ্যই অর্ডার করে দিও। আমাকে রোস্ট করে আর কত ভিউজ পাবে, এখন তো রোদ্দুর রায় ট্রেন্ডিং চলছে। রোদ্দুর রায় কিন্তু গুরুদেব মানুষ যাই বলুন, আমি তো ইন্সপায়ার্ড হয়ে একটা কবিতাই লিখে ফেললাম। এই কবিতা না পাঠ করি? হ্যাঁ, সিরিয়াসলি নেবেন কিন্তু, হ্যাঁ পাঠ করি। কবিতাটা তাদের উদ্দেশ্যে লেখা যারা না বুঝে বোকাচোদার মতো কমেন্ট করে। তোমরা যতই অপমান করো, যত ইচ্ছা দাও না কেন গাল, যেন আমার কিচ্ছু আসে যায় না, আমার ছেঁড়া যায় বাল। ওরে চোদনা, শুধু কমেন্ট বক্সে করিস ঘেউ ঘেউ, মনে রাখিস কারোর ছেঁড়া যায় না, তোদের পাত্তা দেয় না কেউ। কত এলো কত গেল,
বাঞ্চত বস্তা পচা কমেন্ট করে, তোরা তো অবেলার বিষ ফুল, সময় এলে আপনি পড়বি ঝরে। গান্ডুর মতো হুশ জ্ঞান নেই, সোশ্যাল মিডিয়াতে লেকচার, তোরা আবার কন্টেন্ট খুঁজিস, মারা নিতে চাস রাষ্ট্রের দায় ভার, রাষ্ট্রহেথায় পদ মারিতেছে, ছিঁড়িতেছে বাল সরকার, তোরা এখানে ভাষার শালীনতা চাস, খুঁজিস সমাজ শোধনের প্রতিকার। নমস্কার।